নমস্কার, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালীগুণিন সিরিজ। আজকের পর্বে থাকছে কালীগুণিন বনাম বিদ্যুৎ জিহ্বা রহস্য কাহিনী, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে আজকের গল্পে প্রবেশ করা যাক। রহস্যময় সংকেত, জটিল এসব। কাপা হাতে ঝোপটা সরিয়ে রাতের অন্ধকারে হিঙ্গজটার পাহাড়ের ওপর থেকে একবার নিচের পথটায় দৃষ্টি ফেলে সরে এসে কাপা গলায় বলল, আজ আর পালানোর পথ নেই গঙ্গাধর, চারদিক থেকে ঘিরে নিয়েছে আমাদের কুলদণ্ডের দল, তারা ওপরে উঠে আসছে, অসংখ্য মশাল নিয়ে তারা খুঁজে চলেছে আমাদের। আমার জীবন থাকতে আমি এই সর্বনাশা মণি কুলদণ্ডের রাক্ষসের হাতে পড়তে দেব না গঙ্গা। পাহাড়ের নিচে মাটির গভীরে যে মণিটাকে লুকিয়ে এসেছি সেইটি এক্ষণে সুরক্ষিত, কিন্তু এইবার এই জুড়িটিকে সবার চোখের আড়ালে লুকিয়ে ফেলতে হবে। এখনো দক্ষিণের ঘন বনের পথটায় হয়তো তারা পৌঁছতে পারে, আমরা ওই পথে একবার নামার চেষ্টা করব। জটিলেশ্বর বৃদ্ধ সন্ন্যাসী হলেও গঙ্গাধর যুবক, সে আসন্ন ভবিষ্যতে ভয়ানক পরিণতির কথা কল্পনা করে ভয়ার্ত চক্ষু মেলে কইল, এমনি কিসের মনি গুরুদেব যার লালসা এই নরঘাতকদের এভাবে টেনে এনেছে? জটিলেশ্বর উত্তর দিতে গিয়ে এক পলকের জন্য যেন শিউরে উঠে ধরা গলায় বললে, বিস্তারে বলার সময় নেই গঙ্গা, সংক্ষেপে শুনে রাখো। গঙ্গাধরের হাতে নির্বাপিত পেতলের তৈরি মশালখানা নিজের হাতে নিয়ে জটিলেশ্বর কইল, এই দুই মণি হল নিদুলি মণি, সাধারণ ঘুম পাড়ানি নয়, এর একটিকেও যদি কোনো একটা বিদ্যা সংবলিত মূল পুঁতির গায়ে স্পর্শ করানো হয় তবে ক্ষণিকের মধ্যে সেই মণিটি থেকে এক অপার্থিব শক্তি উৎপন্ন হয়ে সেই মূল পুঁথিকে ভস্ম করে ফেলবে। সেও সয়, কিন্তু এই সর্বনাশা মণি নিজের দেহ থেকে ভেসে আসা ধ্বংসের শক্তিতে পুঁথিটার সঙ্গে সঙ্গে সেই মূল পুঁথিতে লেখা যাবতীয় বিদ্যেকে এই বিশ্ব সংসারের থেকে চিরকালের মতো নিদুলির জগতে ঘুম পাড়িয়ে দেবে। পৃথিবীর যত মানুষ সেই বিদ্যা বা পুঁথি পাঠ করেছেন তারা সবাই মূল পুঁথি ভস্ম হবার সঙ্গে সঙ্গে সেই বিদ্যা আজীবন বিস্তৃত হয়ে পড়বে। বহুকাল আগের এক রহস্যময় আবিষ্কারকে এভাবেই ভুলিয়ে দেওয়া হয়েছে গঙ্গাধর। গঙ্গা হতবাক হয়ে শুধল, চিরকালের জন্য সবাই ভুলে গেছে একটা গোটা বিদ্যা, গোটা পুঁথি? কোন অধ্যায় ছিল তাতে গুরুদেব? কি ছিল সুদর্শ বাছা, ছিল মানব জাতির সৃষ্টির এমন একটা সময় ক্রম যার মধ্যে ঈশ্বরের সরাসরি হাতের ছোঁয়া ছিল চোখে পড়ার মত। যে সময়টুকু ঘটনা একবার পাঠ করার পরে সৃষ্টির এক বিরাট রহস্য উন্মোচিত হয়ে গিয়েছিল, কিন্তু এই সর্বনাশা মণি এক দুরাচারী রাজার এই ছাড়খাড় করা ভয়ানক শক্তিকে শুধুমাত্র অরোগ করার খেয়াল বসে সেই পুঁথিতে স্পর্শ করা মাত্রই সেই অমূল্য বিদ্যা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে, এবং সেই সঙ্গে সেই হারিয়ে যাওয়া ঐশ্বরিক অধ্যায়ও মানব জাতি সম্পূর্ণ বিস্তৃত হয়ে পড়েছে। আমি সেই বিদ্যের কথা কিছুটা শুনেছি মাত্র, কিন্তু সে পুঁথি পাঠ করিনি। কিন্তু গুরুদেব, আপনি একখানা মণিকে পাহাড়ের নিচে রেখে এলেন, আর একখানাকে রাখছেন এই জায়গায়, দুটোকে একসঙ্গে রাখলেন না কেন? এই প্রশ্নে বৃদ্ধ সন্ন্যাসীর মুখে ক্লিষ্ট হাসির রেখা ফুটে উঠল। খবরদার গঙ্গা, ও ভুলটি কখনো করো না,
দুই মনি পরস্পরের শত্রু, কেউ কাউকে সহ্য করতে পারে না। পাশাপাশি থাকলে তারা প্রচণ্ড রাগে একেবারে আগুন হয়ে ওঠে, অনর্থ বাঁধিয়ে বসে। কিন্তু আর কথা নয় বাছা, তোমার ঝুলি থেকে ফলকটা বের কর, সঙ্গে কলকিটাও, আমার কিছু লিখে যাবার আছে। আজ থেকে বহু শত বছর পরেও যদি মানুষ জাতিটা এবং দেব ভাষার চর্চা টিকে থাকে, তবে একদিন এর মর্ম উদ্ধার হবেই হবে। জটিলেশ্বর ঝোপের আড়ালে লুকিয়ে চকমকি ঠুকে মশালে আগুন ধরিয়ে কিলকের অগ্রভাগ দিয়ে গায়ের জোরে আমার নিষ্কলঙ্ক ফলকে কিছু লিখে চলল আর ফিস ফিস করে বলল, ঝোপরা বেশ করে ঠেসে ধরো বাছা, নিচের থেকে যেন আগুনটা চোখে না পড়ে। গঙ্গাধর একবার নিচের দিকে উঁকি দিয়ে কাঁপা গলায় বললে, গুরুদেব, আর মাত্র পাঁচ ছয় রশির তফাত। জটিলেশ্বর ক্ষিপ্র গতিতে পাথুরে মাটিতে হাত দিয়ে গভীর গর্ত খনন করতে শুরু করেছে। তার দুই শীর্ণ হাত রক্তাক্ত হয়ে পড়ছে পাথরের ঘষাত। অনেকখানি গর্ত খুঁড়ে তাতে তামার ফলকখানা ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষিপ্র হাতে গর্ত বুজিয়ে ফেলে শিষ্যের হাত ধরে ঝাঁপিয়ে পড়ল দক্ষিণের ঝোপঝাড়। আর কখনো গড়িয়ে কখনো হাত পা সঞ্চালন করে নেমে চলল ঢাল বেয়ে। তারা পাহাড়ের যখন প্রায় অর্ধেক পথ নেমে পড়েছে, হঠাৎ ঝোপ ঝাড় ফুলে জেগে উঠল দশ বারোটা সাক্ষাৎ জন্তু, আর তাদের সঙ্গে ব্রাহ্মণ কুল কলঙ্ক কুলদণ্ড। তার ঠোঁটে বক্র হাসি আর তীব্র ক্রোধ ফুটে বেরুচ্ছে। কুলদণ্ড একবার থুতু ফেলে জটিলেশ্বরের বুকে সজোরে পদাঘাত করে তাকে পাশানি জমিতে ফেলে দিয়ে চিবিয়ে চিবিয়ে কইল, নারাধাম, তুই তোর ক্ষুদ্র মতিতে কুলদণ্ডের ক্ষমতার কুটিলতার পুরোপুরি আভাসটা পাসনি, কিন্তু দেখ তোকে মগধের গঙ্গা তীর থেকে রাজমহলের পাকদণ্ডী বেয়ে এই রুক্ষ পাহাড় অব্দি সন্ধান করে করে আমি এসে পড়েছি। তুই যদি মনি দুখানা আমার হাতে রেখে নিচে চলে যাস, তবে তোকে আর তোর এই বালখিল্য শিষ্যকে আমি জীবন দান দেব, কিন্তু তার অন্যথা হলে। দারুণ আতঙ্কে গঙ্গাধর কাঁপছে। সে বৃদ্ধকে সাহস করে তোলার চেষ্টা অবধি করল না। জটিলেশ্বর একবার ঘৃণার দৃষ্টিতে শিষ্যের দিকে চেয়ে কইল, দেখ তোকে গঙ্গাধর, দেখ। তারপর কুলদণ্ডের দিকে চেয়ে তাচ্ছিল্য ভরে কইল, আমি পাহাড়ে চড়ার আগেই সেই মণি দুখানা লুকিয়ে রেখে এসেছি বহু দূরে। সেই সর্বনাশা মণিগুলোকে হাতে পেলে তো তুই বিদেশির কাছে বিক্রি করে দিবি, আর তারা সেই পুঁথির বিদ্যেকে নিজেদের পুঁথিতে তুলে নিয়ে আসল পুঁথি ভুলিয়ে দেবে পৃথিবী জুড়ে। আমাদের দেশের কৃষ্টি, জ্ঞান, বিজ্ঞান আর স্থাপত্যের সমস্ত আবিষ্কার ভবিষ্যতে পরিচয় পাবে তাদের আবিষ্কার বলে। আমি থাকতে সেই মনির সন্ধান তুই পাবি না, নরকের কীট। আর তাছাড়াও এই মণি দুটিকে কোনো মানুষ যদি অসৎ উদ্দেশ্যে স্পর্শ অবধি করে, তবে তৎক্ষণাৎ মণির অপদেবতা তাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলবে। তা কি তুই জানিস নে? কুলদণ্ড হাত দিয়ে বাতাস তাড়ানোর ভঙ্গিতে বৃদ্ধের কথা নস্যাত করে বঙ্কিম হেসে উত্তরে বললে,
কে মারবে আমাকে তোর রাক্ষস হরিদীপি, তাকে এক মন্ত্রে দুই টুকরো করার ক্ষমতা আমার আছে মূর্খ, তার মরণ বান আমার জানা আছে। আর সেই অপদেবতা তো মণিকে রক্ষা করতে পারে না, মণি বেহাত হলেও তার গণ্ডি থাকবে এই তল্লাটে, তার সমস্ত রহস্য আমি জেনে ফেলেছি ইতিমধ্যেই। অসম্ভব, জটিলেশ্বর অবিশ্বাসের সুরে বলে উঠল। উত্তরে কুটিপাটি হাসতে হাসতে সরু চোখে তাকিয়ে পাষণ্ড ব্রাহ্মণ বললে, বটে, আর যদি বলি আমি তাকে মৃত্যুর মুখ দর্শন করিয়েই ছাড়ব, তবে বিশ্বাস করবে? বৃদ্ধ বাকরুদ্ধ হয়ে অস্ফুট কণ্ঠে কইল, তুই কেমন করে রাক্ষস হরিদীপির রহস্য জেনেছিস আমি জানি না, তবে ইতিমধ্যেই যে তুই তার মৃত্যুর একমাত্র উপায়টা খুঁজে বের করে ফেলেছিস তা অস্বীকার করি না, কিন্তু শেষ রক্ষা তুই করতে পারবি না। সে এই পাহাড়েই মন্তরে আবিষ্ট হয়ে ঘুমিয়ে রয়েছে, কিন্তু আজ থেকে শত বছর পরে হলেও সে ঘুমিয়ে থাকবে এই পাহাড়ে। উলদণ্ড ক্রুদ্ধ হয়ে কি একটা উত্তর দিতে যাচ্ছে, কিন্তু সে স্বভাবতই বিষাক্ত সর্পের ন্যায় ফল এবং কুটিল। ভ্রুকুচকে কি একটা ভেবে নিয়ে উলদণ্ড বললে, পাহাড়ে ঘুমিয়ে রয়েছে, তার অর্থ মণিগুলো এই পাহাড়েই আছে, তোরা দুজন একসঙ্গে পুরো পথটা এসেছিস, তুই সেই মণি দুখানা যেখানে লুকিয়ে রেখে থাকিস, এই ছেলেটি নিশ্চয়ই সবটুকু জানে। তোর মতো পাষাণের কাছে আসল কথা আদায় করা দুঃসাধ্য, তার চেয়ে বরং কুলদণ্ডের কথা শেষ হবার আগেই সে বৃদ্ধকে নিজের বলিষ্ঠ হাতে তুলে ধরে বিনা বাক্য ব্যয়ে সজোরে ছুঁড়ে ফেলে দিল নিচের গভীর খাদে। পাতাল থেকে বৃদ্ধের হাহাকার ভেসে এলো শেষবারের মত, এইবার শয়তানটা ঘুরে দাঁড়ালো গঙ্গাধরের দিকে। ছেলেটি ভীরু শশকের ন্যায় কেঁপে চলেছে নিজের মৃত্যুর কথা ভেবে। কুটিল কুলদণ্ড ভেগ বদলে স্নেহের স্বরে বললে, তোমার ভয় নাই বাছা, তুমি আমার শত্রু নও, এই হতভাগা বুড়ার কথায় তুমি পথভ্রষ্ট হয়েছিলে মাত্র, এখন তুমি আমাকে বলো, তুমি জানো ওই মণি দুটো কোথায় লুকিয়ে রাখা আছে? গঙ্গাধর ভীতভাবে ঘাড় নাড়তে ভীষণ খুশি হয়ে কুলদণ্ড কইল, বলো বলো কোন স্থানে? গঙ্গা নিজের শুষ্ক কণ্ঠে ফিসফিস করে উত্তর দিলে, কিন্তু তা কুলদণ্ডের শ্রুতিগোচর হল না। সে ভ্রু কুঞ্চিত করতেই ভীষণ ভয়ে গঙ্গাধর আবার উপরের দিকে অঙ্গুলি নির্দেশ করে কাপা গলায় অস্পষ্টভাবে কিছু একটা বলল। কুলদণ্ড এইবার ধৈর্য হারিয়ে এগিয়ে এসে গঙ্গাধরের কাঁধে প্রবল ঝাঁকানি দিয়ে চিৎকার করে উঠল, স্পষ্ট করে যদি না বলবি তোকে আজ এখানেই হত্যা করব, বল কোথায় লুকিয়ে রেখেছে নিদুলির মণিগুলো? গঙ্গাধর কাঁপতে কাঁপতে কুলদণ্ডের গানের কাছে মুখ নিয়ে গিয়ে কইল, রসাতলে। পলকের মধ্যে কুলদণ্ড অনুভব করল গঙ্গাধরের এতক্ষণের কাঁপুনি বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণের ছলনা বুঝে ওঠার আগেই শক্তিমান গঙ্গাধর কুলদণ্ডকে চাপটে ধরে ঝাঁপিয়ে পড়ল খাদের মধ্যে। নিষ্ঠুর শয়তানের অসহায় চিৎকার গুমড়ে গুমড়ে উঠল খাদের বাতাসে। পত্রাঘাত। মুখুজ্জে মশায়ের পাঠানো চিঠির লেফাপাটা ছিঁড়ে পত্রখানা মেলে ধরলাম।
পত্রের মর্ম সোজা এবং সংক্ষিপ্ত বটে। প্রথম মর্ম এই যে মুখুজ্জামশাই কামাখ্যা থেকে ফিরছে। এই কামাখ্যা হল গহন নীল পর্বতের কামাখ্যা ধাম, বহুবিধ শ্বেত ও কৃষ্ণতন্ত্রের পীঠস্থান। যদিও আমার কাছে কামাখ্যার একটাই পরিচয় যে সেখানে মানুষকে ভেড়া বা কুমির, নিদেন পক্ষে গাধা বানিয়ে রাখা হয় মন্ত্র পড়ে। আমার কাছে কামাখ্যা সম্পর্কে জ্ঞানের ভাণ্ডার বলতে ওইটুকুই। তো এইবার যাত্রাপথে আমি উৎসুক হয়ে রইলাম রায় দিঘরা গিয়ে কিছু নতুন কথা শোনার জন্য। আমার উৎসুক মনোভাব দেখে প্রথমটায় আমাকে সামান্য এড়িয়ে যাবার বিফল চেষ্টা করলেও পরে মুখুজ্জামশাই একটু ভেবে নিয়ে কইল, তাকে কামাখ্যা যেতে হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন তন্ত্রবিদ একটা বিশেষ বিদ্যে চর্চার হেতু একজোট হবে। চর্চার বিষয়টা তার মুখে শুনে ভাষা ভাষা ভাবে যেটা অনুভব করেছিলাম সেটাকে আমার ডাক্তারি জগতের বলিতে ক্লোনিং বলা চলতে পারে, যাকে বলে অবিকৃত অনুকৃতি। তবে সেটা কোনো প্রাণীর নয়, জড় বস্তু। অর্থাৎ আমার ঘরে থাকা একটা জড় পদার্থের হুবহু নকল এবং সমগুণ সম্পন্ন আরাকখানা অবিকল বস্তু মন্ত্র বলে সম্পূর্ণ অন্য স্থানে প্রকট করা। কথাটা শুনে আমি হতভম্ব হয়ে বলেছি, এও কি কখনো সম্ভব দাদা? প্রথমত এ যদি সত্যি হয় তবে ইম্পেরিয়াল ব্যাংকের সমস্ত টাকা কেউ হুবহু নকল করে নিয়ে চলে যেতে পারে। নিদেন পক্ষে একখানা মাত্র আফগান স্নো আর ক্যাম কোলার বোতল বা সিবাজল ঔষধ কিনে দেশশুদ্ধ মানুষ সেটা নকল করেই ব্যবহার করতে পারে। আর দ্বিতীয় কারণ, একই বস্তু কখনো একাধিক স্থানে থাকতেই পারে না। এ নিয়ম তো প্রকৃতি বিরুদ্ধ। কালীপদ মুচকি হেসে বলেছিল, তোমার জীবনে অতি প্রাকৃত ঘটনাই তো বেশি ডাক্তার। তুমি প্রকৃতির মোটা দাগের নিয়ম কানুনের দোহাই দিলে আমি শুনব কেন? পুরাণেও এমন ঘটনার উল্লেখ রয়েছে। আর তোমার দুটো প্রশ্নের উত্তর হল, প্রথমত হাতে গোনা যে কয়েকজন এই বিদ্যেটা সম্পর্কে জানে তারা প্রত্যেকে অত্যন্ত মহাশয় এবং লালসাহেব। আর দ্বিতীয় উত্তরে বলি, এই রকম ঘটনার উল্লেখ আছে পূর্বেও। নরকাসুরকে বধ করে যখন শ্রীকৃষ্ণ 16,000 রাজকন্যাকে বিবাহ করলেন, তখন দেবর্ষি নারদ অত্যন্ত কৌতূহলী হয়ে 16,000 কক্ষে প্রবেশ করে দেখলেন একই শ্রীকৃষ্ণ কোথাও পত্নীর সঙ্গে কথাবার্তা বলছেন, কোথাও অপর স্ত্রীর পার্শ্বে বসে তাকে সদ উপদেশ দিচ্ছে, কোথাও বা মনোযোগ সহকারে ফুলের মালা গ্রন্থন করছে, আবার সিংহাসনে বসে তিনি দ্বারকা শাসন করছে। এও তো একই অবিকৃত অনুকৃতি। ভগবানের লীলা বলে দূরে সরিয়ে রাখলে চলবে কেন? জীবনে সব কিছু করবে কিন্তু কোনো কিছু থেকে বিজ্ঞানকে কখনো বাদ দেবে না। ঈশ্বরও একজন নামজাদা বৈজ্ঞানিককে দিয়েই বিশ্ব সংসার চালান, তার নাম প্রকৃতি। কিংবা ধরো, দুরাচারী রাবণ যখন সীতাকে বশীভূত করতে না পেরে ছলনাবশত রামের নকল কাটা মাথা সীতার হাতে দিলেন, অথবা মায়া সীতার খণ্ডিত মুণ্ড রামের সম্মুখে ফেলে দিলেন, তখন উভয়েরই কি বুক ফাটা কান্না। কিন্তু তারা নিশ্চয়ই মুণ্ড দুটিকে উত্তম রূপে পরীক্ষা নিরীক্ষা করে তবেই মনের কষ্টে কাঁদতে শুরু করেছিল। এই জন্য স্বামী তার স্ত্রীর মুণ্ডের খুঁটিনাটি দেখলেই চিনতে পারবে, সেটাই স্বাভাবিক। স্ত্রীর ক্ষেত্রেও তাই, নকল দিয়ে তাকে ধোকা দেওয়া অতি দুষ্কর। মাটির তৈরি কিংবা নকল মুণ্ড হলে নিশ্চয়ই প্রথমেই তা ধরা পড়ে যেত। রাবণের দেখানো মুণ্ডগুলির সম্পূর্ণ আসল অবিকল নরমুণ্ড, অথচ
আবার আসল নয়, তবে এটাকেই বা কি বলবে ডাক্তার? সামান্য নির্বাক থেকে কালীপদ ধীর স্বরে কইল, এই যে ভয়ানক বিদ্যেটার কথা তোমাকে বলছি, এই বিদ্যায় সর্বকালের সেরা কে ছিলেন জানো ডাক্তার? আমি ঘাড় নাড়তে এসে বললে, এই বিদ্যেই অসামান্য পারদর্শী ছিলেন রাক্ষস বিদ্যুৎ জিহ্বা, রাবণের একান্ত অনুগত এবং সুরপর্ণাখার স্বামী। তার থেকেই রাবণ এবং মেঘনাদ এই অবিকৃত অনুকৃতি তৈরি করা শিখেছিলেন। আমার ধন্দে পড়া দৃষ্টির দিকে চেয়ে কালীপদ একটা শ্বাস ফেলে কইল, তবে কথাটা হলো, আমরা হাতে গোনা যে কয়েকজন মিলে পরীক্ষামূলকভাবে এই বিদ্যেটাকে আয়ত্ত করার চেষ্টা করেছি, তাতে একটা বিষয় কিছুতেই কাটিয়ে উঠতে পারিনি, সেটা হলো কোনো বস্তুর অবিকৃত নকল আমাদের সামনে উপস্থিত হচ্ছে বটে, কিন্তু তা একেবারেই ক্ষণিকের জন্য। হয়তো আমাদের মনের জোর সম্মিলিতভাবেও কম পড়ছে বলে সেই নকল বস্তুটি আমাদের সামনে দেখা দিয়েই বিলীন হয়ে গেছে প্রতিবার। আমরা হারিয়ে যাওয়া এক শৃঙ্গ ঘোড়া হরিণ উপস্থিত করিয়ে দেখেছি, আমি তার গায়ে হাত ছুঁয়েও দেখেছি, একেবারে জীবন্ত। অথচ সেই পশু কত হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে ডাক্তার। কিংবা ধরো কোণার্ক সূর্যদেবের মন্দিরে হারিয়ে যাওয়া সেই মহাচুম্বককে আমরা উপস্থিত করেছিলাম কামাখ্যা। বললে বিশ্বাস করবে না, আশেপাশের লৌহ নির্মিত সব কিছুই মুহূর্তের মধ্যে চঞ্চল হয়ে উঠেছিল। তবেই বলো, সেই অয়স্কান্তের নকলটুকু তো শুধু নকল নয়, সে আসল বস্তুটির সমস্ত গুণাগুণ বুকে ধারণ করেই উপস্থিত হয়। এমনকি আমরা সেই নকল বস্তুটিকে অন্যত্র চালনা করতেও সক্ষম হয়েছি। অর্থাৎ আমি তোমার ঘরের কলম অথবা দোয়ারটাকে মায়া বলে সরাসরি কানাই সর্দারের দেশের বাড়িতেও উপস্থিত করতে পারি, কিন্তু ওই ক্ষণিকের জন্য। যদি সেই নকলগুলিকে পাকাপাকি এবং পরিণতভাবে উপস্থিত করা সম্ভব হয়, তবে কি হয় বলতে পারি, কিন্তু এই এক মুহূর্তের জন্য তাদের উপস্থিতি দিয়ে কোনো ক্ষতির আশঙ্কা নেই ডাক্তার। সেই নকল কিন্তু আবছায়া নকল নয় হে, আমি সে হরিণকে অবাক হয়ে আমাদের পানে চেয়ে থাকতে দেখেছি, চমকাতেও দেখেছি। আমি তার মাথায় হাত রেখে আবেগের স্বরে বলেছি, যা এসে গেছে। হঠাৎ এই অপ্রাসঙ্গিক কথায় আমি এক শৃঙ্গ হরিণের চেয়েও চমকে উঠে দেখলাম বৌঠান চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকেছে, হাতে একখানা টেলিগ্রামের লাল খাম। সেখানা দাদার হাতে দিয়ে মৃদুস্বরে বললে, সদর থেকে টেলিগ্রাফের পেয়াদা এসেছে, বর ঠাকুর দুই আনা দিয়ে ছাড়িয়ে নিয়েছে। কালীপদ ভ্রু কুঞ্চিত করে খামটা হাতে নিতেই বৌঠান তড়ি ঘড়ি বলে উঠল, আজ কিন্তু অমাবস্যা, বাড়িতে পুজো রয়েছে। কালীপদ মৃদু হেসে বলল, জানি জানি, নিচে দাদার শেখানো বলি নিয়ে ভগবতী শিবদূতির মতো তুমিও বিষ্ণুদূতি হয়ে এসেছ। বৌঠান তার বর ঠাকুরের নাম শুনে আঁচলটা অভ্যাস বসে সামান্য টেনে দিল। কালীপদ খাম খুলে কার্ডবোর্ডের ওপরে চোখ বুলিয়ে যখন দৃষ্টি তুলল, তখন দেখলাম তার নজর তীক্ষ্ণ হয়ে এসেছে। সে ফিসফিস করে বললে, মধ্যমা স্থিতি করি, অদ্ভুত। আমি বিস্মিত হয়ে কইলাম, এর অর্থ? ভুবনের তার এসেছে ডাক্তার, তোমার দেখা সেই ভুবন তান্ত্রিক মনে পড়ে? বড় বিপদ হানা দিয়েছে, সে আমার সাহায্য চায়, হৃদয় কপাটের তার বেঁধে দিয়েছে, সে সব কথা বলতে চায় খুলে। আমাকে এই তরঙ্গে অবস্থিতি করে একটিবার ধ্যানে বসতে হবে।
বৌঠান আমার দিকে চেয়ে ভ্রু নাচাতেই আমি ঠোঁট উল্টালাম। কিন্তু কালীপদর দৃষ্টির অর্থটা অনুমান করে আমার শরীর টান টান হয়ে উঠল আমার অজান্তি। ধ্যান সেরে কালীপদ যখন কক্ষে ফিরল তখন তার চোখে মুখে উদ্বেগের ছাপ পড়েছে। নিজের তোরঙ্গে কিছু জিনিসপত্র ভরে নিয়ে বৌঠানের দিকে চেয়ে কইল, তিথির ঘাট মানছি কিন্তু কালী রওনা না হলেই নয়। সদরে গঙ্গা জলের ছড়া দিয়ে দিয়ে এখন ভোরে আমি কানাইকে নিয়ে যাচ্ছি আর বলরামের জুড়ি গাড়িটা। গাড়িটা একটু আগেই মাত্র দাদাকে নিয়ে গিয়েছে সদরে, সেটা ভোরে ফিরবে। এই বলে একটু থেমে আবার কইল, হিঙ্গজটার থান আমি চিনি কিন্তু পুষমন্ডি পাহাড়টা? একটা পাহাড় চিনতাম কুসুমডি নামে, গুরুদেবের আশ্রম থেকে বেশি দূরে নয়। এই কুসুমডি যদি কুসমন্ডি হয় তবে চিনি হয়তো। আমার মনটা হতাশায় দমে গেল। দাদা পরদিন কানাইকে সঙ্গে নিয়ে বলরামের গাড়ি করে বেরোবে, কিন্তু আমাকে একটিবার জিজ্ঞাসাও করল না। আমি অভিমানে চুপ করে রইল। কিন্তু কালীপদ আমার সেই মনোভাব সম্পূর্ণ অগ্রাহ্য করে বললে, আমার যাত্রা যেন অযাত্রা না হয় সেই মতোই চলতে হবে তোমাকে। বৌঠান দুখানি বিরাট কাঁসার বগি থালাতে গাওয়া ঘিয়ে ভাজা ভুরভুরে ময়দার লুচি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর খানিকটে চিনি পাতা সর নিয়ে আমাদের জলযোগে বসা। কালীপদ দ্রুত হস্তে খেতে খেতে বললে, কানাই আর বলাইকেও খেতে দিতে বলো বৌদিদিকে। বৌঠান জানালে যে তারা খাচ্ছে নিচে। আমার মুখে এই দেব ভোগ্য খাবারও বিস্বাদ ঠেক। কিছুক্ষণ পর সদরে গাড়ি দাঁড়িয়ে আছে, ঘোড়া দুটো বিশ্রাম নিয়ে আবার পা ঠুকছে। তাদের ঘাস জল আর গাড়ির নিচে শীষ কাছের লণ্ঠন জুড়ে দেওয়া হয়েছে দূর যাত্রার মতো ক্যাস্টেডের তেল ফোড়ে। গাড়িতে ওঠার মুখে কালীপদ কঠোরস্বরে বললে, তবে বই বই করে বলার পরেও তুমি সেই আমাদের অযাত্রাই করাবে ডাক্তার। আমি আহত হয়ে কইলাম, কেন, আমি কি করেছি জানো না? তিনজনে অযাত্রা হয়। ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকালে যেমন মুহূর্তের মধ্যে বহু দূর অবধি চোখের সামনে ফুটে ওঠে, আমারও তেমনি যেন অতর্কিতেই সমস্ত অভিমান কেটে গিয়ে মনটা আনন্দে তুলে উঠল। আমি সানন্দে গাড়ির দরজা খুলে লোহার পাটিতে পা রাখতেই বৌঠান চাকার সামনে গঙ্গা জল ছিটিয়ে দিল। বড় বৌদি হাত জোর করে বলল, দুগ্গা দুগ্গা। ভুই ভুই। কিছুকাল পূর্বে ভোরের ঠিক আগে একটা ভীষণ ঝড় আসতে পড়েছিল পাহাড়ের গায়ে। বহুক্ষণ তাণ্ডব চালিয়ে সেই ঝড় যখন অন্য অভিমুখে চলে গেল ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। জামারি পেশায় ফল বিক্রেতা, এই পাহাড়ে ওই পাহাড়ে ঘুরে ঘুরে এসে ঝাঁকায় করে ফল ফুলুরি বিক্রি করে। ঝড়ের তাণ্ডবে সেই দিন আর রোদ ওঠেনি। জামারি আর তার ছোট ছেলেটা ভাঙা গাছপালা এড়িয়ে পেরিয়ে সাবধানে পথ চলছিল। পুষমন্ডি পাহাড়টার চূড়োর থেকে নিচে নামার পথে খাদের বাঁকে দেখল শতাব্দী প্রাচীন একখানা প্রকাণ্ড গাছ সমূলে উপড়ে পড়ে রয়েছে। সেই সময়টায় রোদ্দুর না থাকলে হয়তো ঘটনাটা আজ লিখতে বসতে হতো না, কিন্তু তারা সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রোদ উকি দিল। জামারির ছোট ছেলেটা বাপের হাত আকর্ষণ করে সেই দিকে ইশারা করতেই পিছন ফিরে তাকায় জামার। তারপর সে একটু অবাক হল, সমূলে উপড়ে পড়া গাছটার শিকড়ের কাছে কি একটা ধাতব জিনিস যেন রোদ পড়ে চকচক করছে। জামারি সেই দিকে এগিয়ে গিয়ে কষ রোদ করে শিকড় অবধি পৌঁছে জিনিসটা দেখেই কিছুটা অবাক হল। একটা বহু পুরনো ফল, সবজে সবজে ছোপ, আমার তৈরি হয়।
কিন্তু কিছু জায়গায় এখনো কলঙ্ক না ধরায় তার একাংশ রোদের তেজে ঝিকিয়ে উঠেছিল। তাতে খোদাই করে কি সব যেন লেখা রয়েছে। জামারির মনটা আনন্দে দুলে উঠল। সোনাদানার হদিশ নয় তো, কিন্তু পরক্ষণেই তার মনটা দমে গেল। এইসব অঞ্চলে কখনো কোনো উচ্চ পর্যায়ের রাজরাজড়ারা রাজত্ব করেন, ফলে এইটে গুপ্তধনের সংকেত হওয়ার সুযোগ আর কোথায়। জামারি সেটাকে ঝোলায় ভরে পথ চলল। জামারি যদি পড়তে জানত তবে সে টের পেত যে কি ভয়ঙ্কর এক রহস্যকে সে অবলীলায় বয়ে নিয়ে চলেছে। হাটে এসে চামারি সেই ফলকখানা দেখালো গায়ের মাস্টার মশাই হরিশঙ্কর রায়। মাস্টার কিছুক্ষণ সেটে পাঠ করে ভ্রু কুচকে কইলে, খুব পুরনো ভাষা বটে, তবে ভাষাটা বাংলা। জিনিসটা বহু পুরনো মনে হচ্ছে। যে লিখেছে সে অন্য কোনো অঞ্চলের লোক নিশ্চয়ই, কারণ এই অঞ্চলে এমন সুন্দর বাংলা লেখার মতো আর কে রয়েছে। তুই এইখানা যত্ন করে রেখে দে জামারি, আমি যে কালে সদরে যাব তখন এখানা দেখে নিয়ে আসব। এর মাস তিনেক পর হরিশঙ্কর সদরে গেলেন কিছু কাজ, সঙ্গে নিয়ে গেলেন চামারির পাওয়া তামার পা। সদরের এই দিকে রেলের সাহেবদের একখানা ইম্পিরিয়াল ক্লাব রয়েছে, সেখানে হরিশঙ্করকে কিছু সাহেব শুভ চেয়ে সেখানে একটা কাণ্ড ঘটল। দুইজন রেলের সাহেব পাতখানা দেখে সেইটি যে বহু প্রাচীন তা বুঝলেন বটে, কিন্তু শুদ্ধ বাংলার মর্ম উদ্ধার করতে না পেরে কইল, অর্থাৎ মেক আস গিভ ইউ চান্স ফর দিস। আর্থার নামের সাহেবটি একমুখ লাল দাড়ি ভরা একজন বলিষ্ঠ পুরুষ। সে কিছুক্ষণ সেই ফলকের ওপর ঝুঁকে পড়ে একনিষ্ঠভাবে সেটাকে দেখে চলল এবং তার এক ঘনিষ্ঠ দেশীয় সাহেবকে দেখান, আর কিছু পরে জানালে যে এটা একটা পুরাতন ফলক পট, কিন্তু কিছু মন্ত্রতন্ত্র সংবলিত একখানা পূজার পদ্ধতি মাত্র, কত মূল্য নাই। হরিশঙ্কর মনে মনে দমে গেল। তিনি সেটাকে নিয়ে যখন বাজারের কাছাকাছি পৌঁছেছেন তখন পিছন থেকে ডাক শুনে থেমে গেল। আর্থার সাহেব হরিশঙ্করকে দাঁড় করিয়ে কইল, আমি তখন যে বললাম এইটি একেবারেই মূল্যহীন তাও বেশি নয়, পুরাতন সামগ্রীর দোকানে এর কিছু মূল্য পাওয়া যাবে, তাও ধরুন 15 টাকার এদিক ওদিক নয়। আমি আপনাকে ওই টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি এইটি আমাকে বরং দিয়ে যান। হরিশঙ্কর হেসে বললেন, সে সন্দেহ আমার আগেই ছিল সাহেব, আমি গোরা অফিসার নাই হতে পারি, কিন্তু শিক্ষক তো বটে। যাই হোক, এ জিনিস আমার নয়, অপর একজনের, আমি বিক্রি করতে পারবো না। সাহেব এবার ক্রুদ্ধ হয়ে বললেন, আমি 100 টাকা স্বীকার করছি, আমাকে এটি না দিলে কিন্তু 100,000 টাকা দিলেও না সাহেব, এটি হলো পরস্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার চোখে আমি রাক্ষসের দৃষ্টি দেখতে পাচ্ছি, তোমার অভিসন্ধি ভালো নয়, চলে যাও। আর্থার দাঁত কিরমির করে এগিয়ে আসতে যান, হঠাৎ কয়েকজন বাজারের লোক এগিয়ে এসে শুধল, আরে মাসামশাই, যে এর নাম হই, কি হয়েছে মাসামশাই, এই সাহেবের সঙ্গে কিছু গোলমাল হয়েছে নাকি, আপনি বলুন শুধু। তাদের সমবেত ক্রুদ্ধ নজরে আর্থার মানে মানে পিছু হটে ভিড়ে মিশে গেল। একজন শিক্ষকের পরিচিতি এবং সমীহ যে একজন সাহেবের জুজুর থেকে অধিক হতে পারে তা তার স্থূল বুদ্ধিতে প্রবিষ্ট হল না। সে আড়াল থেকে নজর রাখল হরিশঙ্করের ওপর। আর্থার এক সময়ে ছিল ভবঘুরে প্রসপেক্টর, কিন্তু বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে নেহাতি অর্থের লোভে সে ঢুকে পড়ে এক গোপন দল। সেই দলের একমাত্র কাজ হল নিজেদের জাত্যাভিমান রক্ষার্থে পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু সেরা,
সেসব হয় নিজেদের নামে চুরি করে চালানো, আর নয়তো সেই সকল বিদ্যা সেই দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলা, যাতে সুদূর ভবিষ্যতে একমাত্র তাদের জাতটাকেই পৃথিবীর শ্রেষ্ঠ জাত হিসেবে পরিচিতি দেওয়া যায়। এর আগেও ভারতবর্ষের আনাজ কানাজ ঢুরে ভারতে যুগ যুগ ধরে চলে আসা এক অসামান্য ঔষধি দারু হরিদ্রাকে নিজেদের দেশের হয়ে চুরি করে পেটেন্ট করিয়ে নিয়েছিল এই শয়তান। আজ এই ফলকটা দেখা মাত্রই আর্থারের চোখের সামনে একটা বিরাট পথ খুলে গেল সমস্ত দেশের সমস্ত উন্নত বিদ্যাকে অলোকের মধ্যে আমূল বিনষ্ট করে ফেলা, ভুলিয়ে দেওয়ার যে আশঙ্কার কথা আজ থেকে শত শত বছর আগে সন্ন্যাসী জটিলেশ্বর খোদাই করে গিয়েছিলেন এই তামার ফলক। হরিশঙ্কর নিশ্চিন্ত মনে রওনা দিলেন পাহাড়ের দিকে। প্রথমে তিনি মানুয়া নামের গায়েরই একটি ছেলের গোজানে উঠেছিলেন, কিন্তু কিয়দ্দূর গিয়ে কি নিয়ে যেন মানুয়ার সঙ্গে তার দরকার উঠল। পরে হাতাহাতি হওয়ার উপক্রম হওয়ায় ক্রুদ্ধ হয়ে হাতে লাঠি বগলে পুটুলিটা নিয়ে অদব্রজেই রওনা হন হরিশঙ্কর। ঠিক তার পিছনে পিছনে ওত পেতে শয়তান সাহেব। একটা নির্জন বাঁকের মুখে যেতেই আর্থার নিজের সুতীক্ষ্ণ ছুরি নিখুঁত হাতে ছুড়ে মারল হরিশঙ্করের পিঠে। ছুরি বিদ্ধ হয়ে মরণ যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন মাস্টার। আর্থার ছুটে মৃত প্রায় শিক্ষকের কাছাকাছি আসতেই হাতের মজবুত লাঠি দিয়ে সাহেবকে আঘাত করেন হরিশঙ্কর। সেই আঘাতে আর্থার ছিটকে পড়ল কিছুটা দূরে। বিস্মিত হয়ে আর্থার অনুভব করল এই হাত কখনোই সাধারণ হাত নয়, আর্থারের ধারণা ভ্রান্ত নয়, হরিশঙ্কর নিজের পরিবারের পোষ্য লেঠিলদের কাছে লাঠি চালনা শিখেছিলেন একবার। হরিশঙ্কর আহত শরীরে পুনর্বার লাঠিটা তুলে ধরতেই দ্বিতীয় ছুরিটা এসে বিঁধল তার বুকের মধ্যস্থলে। মাস্টার আশ্রে পড়লেন পথের উপর। মৃতপ্রায় মাস্টারের ঝোলাটা নেড়ে চেড়ে ক্ষোভের সঙ্গে দেখ, সেই ঝোলা শূন্য। সে ভীষণ হতাশায় ছুরিটা খুলে আবার বুকে গেঁথে দিয়ে চিৎকার করে উঠল, বল শয়তান বল, কোথায় সেই ফল, কোথায় কোথায়? হরিশঙ্করের ঠোঁটে মৃত্যু যন্ত্রণার মধ্যেও এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। তিনি কাঁপা কাঁপা তর্জনীটা উপরের দিকে একবার নির্দেশ করে ঢলে পড়ল। বিকেলের মুখে অজস্র গ্রামবাসী জড়ো হয়েছে চামারির বাড়ির সামনে। মানুয়া কাঁদতে কাঁদতে বলছে, মাস্টার মশাই প্রথমটা আমার গাড়িতেই চাপলেন। কিছু দূর এসেই বাইরের দিকে কি যেন লক্ষ্য করে কইলেন, আমাকে এইখানেই নামিয়ে দে মানো, খুব বিপদ সামনে। তো আমি কইলাম, আমার লাঠি গাছাটা তো রয়েছে বাবা ঠাকুর, আমিও আছি, ভয়টা। তো তিনি কইলেন, ও সব কিছু হবে নিরে মানা, তুই এই জিনিসটি নিয়ে সোজা চড়াইতে চলে যা চামারির হাতে দিবি, আর বলবি খুব সাবধানে রাখ, আর আমি যা যা বলছি সেই রকম করেই আমাকে গালমন্দ আর ঝগড়া কর চিৎকার করে। আমি এই শুনে নিজে কান ধরতে চাচ্ছি, তখন মাস্টার চাপা গলায় বললে, অমন করিস নে মানো, দেখে ফেলবে, তুই আমাকে গালমন্দ কর, গালমন্দ কর, আমিও করব ঠিক ঝগড়ার মতো করে। আমি বলছি, আর তোর লাঠি গাছাটা আমাকে দে। আমি তখন অত বুঝিনি, সোজা উপরে উঠে এসেছি, কিন্তু পরে সাত না মরিবাসী করে বলদ ছুটি এনে কইলেছে, মাস্টার মশাই রে কারা যেন রক্ত মাখা করে ফেলে রেখে গিয়েছে হলুদের বাঘ। এই বলে ঝরঝর করে কেঁদে ফেলল মানুয়া। গায়ের মেয়েরাও আসল চাপা দিলে। এই পরোপকারী মাস্টারকে সকলেই ভীষণ ভালোবাসত। মানুয়ার হাতে লুকিয়ে হরিশঙ্করের পাঠিয়ে দেওয়া ফলকটা নিয়ে কাঁদতে কাঁদতে
নিজের চালের বাতায় তুলে রাখল চামার, হিঙ্গজটায় ভয়ঙ্কর। হিঙ্গজটা তালুকটা মোটামুটি বলতে গেলে পুরুলিয়া প্রদেশে 6.5 ছোট বড় পাহাড় নিয়ে তৈরি। একটি থেকে অপরটিতে যেতে গেলে এক একবারে অবতরণ করে নতুন করে চড়াইয়ে বাইতে হয় না। কতগুলি গিরিশিরা দ্বারা একটি অপরটির সঙ্গে পাথরের মতো যুক্ত হয়ে রয়েছে ভূপ্রকৃতিগতভাবেই। লোকজন সেই সংকীর্ণ পথগুলি দিয়েই যোগাযোগ রক্ষা করে। সাধারণ পাহাড়ের তুলনায় এই পাহাড়গুলির এক এক রকম বৈসাদৃশ্যের কারণ হলো এই তল্লাটে কোনোটি ঠিক পাহাড় বলা চলে না, পুরোটাই মালভূমি অঞ্চল। পুরুলিয়া থেকে সমগ্র সুবা বিহার নিয়ে একেবারে মুঙ্গের প্রদেশ অবধি একই ভূপ্রকৃতি। আজ হিঙ্গজটায় দোয়ানি উৎসব, এই পরব এই অঞ্চলের বহু প্রাচীন রীতি। বহু বাইরের মানুষ এসে উপস্থিত হয় এই অদ্ভুত পরবকে নিজের চোখে দেখ। শেষের পাহাড়টির চূড়া থেকে একখানা বিরাট মশালকে সব কটি পাহাড় ঘুরে নামিয়ে আনা হয় সমতলে, একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত দেবী হিঙ্গজটার দেউলে। হিঙ্গজটা এই সব পাহাড়ের রক্ষাকর্ত্রী লৌকিক দেবী। সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই 6টি পাহাড়ের বাছাই করা পুরুষেরা যখন দৈবী মশালখানা বয়ে আনে তখন সেই মশালে আগুন থাকে না, এইটাই রীতি। সেই অগ্নিহীন মশালকে দেবীর দেউলে স্থাপন করে প্রতিটি মানুষ মন্দির ছেড়ে দৌড়ে চলে আসে অনেক দূরে, এবং সমবেত ভক্তরা মিলে নতজানু হয়ে দেবীর উদ্দেশ্যে হাত জোড় করে বসে থাকে। সামান্য সময়ের মধ্যেই মন্দিরের ভিতর থেকে খুব অস্পষ্টভাবে দেবীর কণ্ঠের এক দুর্বোধ্য সুরেলা কণ্ঠ ভেসে আসে, এবং তৎক্ষণাৎ উপস্থিত সকলে নিজের কানে হাত চাপা দেয়। বহু যুগ ধরে প্রবাদ চলে আসছে যে এই আদি দৈবী সুর কানে গেলে মানুষ ভস্ম হয়ে যায় দেবীর কোপে। এরপর দেবী নিজের হাতে সেই মশালে অগ্নি সংযোগ করেন। সকলের চোখের সম্মুখে সেই জনহীন মন্দিরের বেদিতে বসিয়ে রাখা মশাল হু হু করে জ্বলে ওঠে সতেজে। সঙ্গে সঙ্গে সেই অশরীরী সুরের ঝংকার তীব্র হয়ে ওঠে। এই সময়টায় লোকজন ভীষণ চিৎকার করে দেবীর নামে জয়ধ্বনি দিতে থাকে। এতে লাভ হলো সেই অপয়া সুর কারো কানে প্রবেশ করতে পারে না। কিছু সময় এভাবে জ্বলার পর কাঁচা খেগো দেবীর সুরেলা কণ্ঠ স্তব্ধ হয়, মশালও যায় নিভে। তখন লোকজন দেউল থেকে কিছুটা দূরে খোলা আকাশে শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেয়। মন্দিরের পুরোহিত বাণেশ্বর সারা রাত্র দেবীর স্তব করে। সকালে লোকজন ফের সেই বিরাট মশালকে তুলে নিয়ে যায় শেষ পাহাড়টির চূড়ো। দেবী হিঙ্গজটা নাকি এক সময়ে সেই পাহাড়েই বাস করতেন, তাই এই নিয়ম। কবে থেকে বা কিভাবে এই প্রথার উৎপত্তি তা কেউ বলতে পারে না, কিন্তু তা চলে আসছে পুরুষানুক্রমে। তো সেইবার উৎসবের সময়ে ঘটল ঘটনাটা। পরবের কিছুদিন আগে থেকেই বেশ কিছু সাধু সন্ন্যাসী এসে ঘাঁটি নেয় পাহাড়গুলি। সেইবারও তার অন্যথা হয়নি, কিন্তু একটা ঘটনায় গোটা এলাকা ভীষণ চঞ্চল হয়ে ওঠে। একটা জটাজুটধারী কাপালিক আজ দিন তিনেক আশ্রয় নিয়েছে পাহাড়ে। অনেক কাপালিক সাধু এসে জোটে এই উৎসবের সময়। কিছু ভিনদেশি সাহেবরাও আসে ছবি তুলতে। কুশমুন্ডির জনান্তি ঠাকুর গবাদির ঘাস কাটতে বনের দিকে গিয়ে হঠাৎ নজর করে যে দূরের ঝোপে একখানা লাল কাপড়ের অংশ দেখা যাচ্ছে। জনান্তির কিছু সন্দেহ হওয়ায় সে অতি সন্তর্পণে চোখ রাখে ঝোপের দিকে, আর যা বুঝল
তাতে সে বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে উঠল। সেই আস্তানা নেওয়া কাপালিক দুজন সাহেবের সঙ্গে খুব গোপনে কি যেন একটা কথাবার্তা কইছে। সে হাতে করে কিছু একটা দেখাচ্ছে আর সাহেবরা তা থেকে কাগজে খস খস করে কি যেন লিখছে। ঘড়ি ঘড়ি ঘাসের বোঝা ফেলে জনান্তি কিছুটা এসে গায়ের থেকে কয়েকজন লোককে নিয়ে সেইখানে উপস্থিত হতেই লক্ষ্য করল, ওই শয়তানের দল হয়তো ভালো মানুষই সেজে এই দিকেই আসছিল। কিন্তু জনান্তির ফেলে যাওয়া ঘাসের বোঝা দেখে তাদের সন্দেহ হয় যে কেউ নিশ্চয়ই তাদের কীর্তি দেখে ফেলেছে। সাহেব দুজনের সন্ধান নাই, তারা হয়তো দ্রুত গতিতে ছুটে ওপাশের খাদ পেয়ে অনেকটা নেমে গিয়েছে, কিন্তু নগ্নপদে ওই কাপালিক ততটা পালাতে পারিনি এখনো পাথুরে জমিবে। জনান্তিসহ পাথুরে জমিতে আজন্মকাল অভ্যস্ত লোকগুলি এক লহমায় ধরে ফেলল কাপালিককে, আর তার ঝোলার ভিতর থেকে বেরোল চামারির সেই তামার ফলক। এই ফলক দেখেই নকল করছিল শয়তান কোনো, তারা চাইলে ফলকটাই নিয়ে যেতে পারত, কিন্তু তাদের সম্ভবত ফলকের লেখাটুকুই চাই, ফলকটা নয়। কোনোরকম আলোড়নের আশঙ্কায় তারা চেয়েছে নকল হয়ে গেলে ফলকটা আবার চামারির ঘরেই রেখে আসতে। এই ফলকের জন্য মাস্টারের হত্যা হয়েছে, তাই ক্রোধে পাগল হয়ে গিয়ে সেই কাপালিককে ভয়ানক প্রহার করে তাকে পাহাড়ের নিচে জমিদার গৃহে পাঠিয়ে একখানা কুঠুরি ঘরে বন্দি করে রাখল গায়ের লোকেরা। আগামীকাল হিঙ্গজটার পুজো, তারপর এই পাষণ্ডের বিচার হবে। কিন্তু সেই বিচারের আগেই ঘটে গেল আরও একটা অভাবনীয় দুর্ঘটনা, যে ঘটনার জের হিসেবে গোটা হিঙ্গজটা তালুকটা বাসিন্দাদের কাছে চরম অভিশাপের আর আতঙ্কের বদ্ধভূমি হয়ে উঠেছিল। সেই ভয়ের কথাই পরে বলছি। ঠিক দুপুরে আরম্ভ হল মশাল যাত্রা। একজন গরুভার মশালখানা নিয়ে চলেছে, পিছনে পিছনে রাজ্যের লোকজনের ভিড়। আবার পরের পাহাড় থেকে মশালের ভার তুলে ধরে অন্য একজন লোক। এইভাবে ভিড়টা গিয়ে পৌঁছেছে পাহাড়ের নিচে দেবীর মন্দিরে। তখন সাজ নেমেছে, পুরোহিত বাণেশ্বর ভারী মশাল নিয়ে দেবীর সম্মুখে স্থাপন করে সভয়ে পালিয়ে এসেছে। লোকজন অনেক দূরে সরে গিয়েছে। হঠাৎ আরম্ভ হল সেই অপার্থিব ঋণ ঋণে সুরের মতো সব। ভিড়টা ভয়ে কান চেপে ধরল সংস্কার মন, মশালে দপ করে আগুন ধরে উঠল। গোটা পেতলের মশালটাই যেন ভীষণ উত্তাপে গনগন হয়ে উঠেছে, এমনকি দেউলের পাশান অব্দি পরদিন ভোর পর্যন্ত ঈষৎ উষ্ণ থেকে যায় প্রতিবারই। আগুন যথাসময়ে নির্বাপিত হলে পর দেবী তুষ্ট হয়েছেন বুঝে দেবীর নামে জয়ধ্বনি আর পাহাড়ি উলুধ্বনি উঠতে শুরু করল। বাণেশ্বর সন্তুষ্ট চিত্তে দেবীর আরাধনা করতে মন্দিরে প্রবেশ করল। বাকিরা আনন্দিত মনে দূরের খোলা মাঠের মতো জায়গাটায় শুয়ে বসে থাকল। ভোরের আলো ফুটলে পর তারা মন্দিরে প্রবেশ করে দেখল মন্দিরের মেঝের অনেকখানি কোনো যন্ত্র দিয়ে যেন চৌকো মাপে কেটে গর্ত করে ফেলা হয়েছে। কিছুটা দূরে দেবতার মশালটা পড়ে রয়েছে, আর ইন্ধনে পাত্রটি থ্যাতলা, আর গর্তের থেকে একটু দূরেই রক্ত মেখে পড়ে রয়েছে বাণেশ্বর পুরোহিতের ভয়ঙ্কর মৃতদেহ। কোনো কারণে তাদের তালুক দেবীর ভীষণ কোপে পড়েছে বুঝে লোকজন ভয়ে চিৎকার করতে করতে পালাতে আরম্ভ করল। হরিদ্বীপের ধাবা একটা দিন অতিবাহিত হয়েছে মাঝ, সকলের মনেই একটা চাপা অস্বস্তি আর আতঙ্ক। হিঙ্গজটা তালুকের প্রজারা পাহাড়ে পাহাড়ে নিজেদের টুকিটাকি বিক্ষিপ্ত চাষবাস অথবা
দৈনন্দিন কাজকর্ম সেরে ওইকালের দিকে গৃহে ফেরার মুখে হঠাৎ অবাক হয়ে ঠাহর করে দেখলে অস্তমিত সূর্যকে ঢাকা দিয়েছে এক খণ্ড কুচকুচে মেঘের টুকরো। সেই মেঘ যেন ক্রমেই বড় হচ্ছে। ধীরে ধীরে সকলেরই মনে হলো এটি মেঘ নয়, অন্য কিছু। কিছু একটা যেন সবেগে ছুটে আসছে তাদের গায়ের দিকে। কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ানক অপচ্ছায়া ভয়ানক গতিতে ছুটে গেল নিচের খাদের ঘন বনের দিকে। লোকজন হতভম্ব হয়ে ভাবছে যে এসব তাদের বিভ্রম কিনা। হঠাৎ পাথুরে মাটি কেঁপে উঠল আর খাদের বনের থেকে সহস্র সহস্র পাখির দল আতঙ্কে চিৎকার করতে করতে খাদ জুড়ে ওড়াউড়ি আরম্ভ করল। তাদের চিৎকারে কানে তালা লাগার জোগাড়। গায়ের লোকগুলো হতভম্ব হয়ে ভেবে চলল খাদের বনে পাখিগুলো কি এমন ভয়ানক জিনিস দেখেছে যে প্রাণ ভয়ে এভাবে আর্তনাদ করে চলেছে। শুষ্ক কণ্ঠে আর কাঁপা কাঁপা পায়ে লোকজন যে যার বাড়ি ফিরে গিয়েই দৌড়ে আগুন দিল। তাদের মন তাদের সতর্ক করে বলে দিয়েছে যে খাদের বনে যে নেমেছে সে ভালো নয়। সন্ধ্যার ঠিক পরে খাদের জঙ্গুলে পথ পেয়ে উষ্পণ্ডির মাটিতে উঠে এলো জটিলেশ্বরের বর্ণিত সেই অতি ভয়ঙ্কর রাক্ষস। ঝাপসা কালো ধোয়ার ন্যায় তার অবয়বটা কুণ্ডলী পাকিয়ে ধারণ করল একটা স্থূল দেহ। সেদিকে চেয়ে জেগে ওঠা পাখিগুলো আবারও চিৎকার করে ওড়াউড়ি শুরু করল ভীষণ আতঙ্কে। পরদিন খুব ভোরে গোহালা ব্রজ খুব উত্তেজিত হয়ে কয়েকজনকে ডেকে নিয়ে গেল উষ্মণ্ডির ওপর। গাই চড়াতে গিয়ে সে কিছু দেখেছে সেইখানে। লোকজন সেই উপড়ে পড়া বিরাট গাছটার গোড়ার দিকে গিয়ে দেখলে গোটা গর্তটার চারধারে বিরাট বিরাট পায়ের ছাপ, অনেকটা যেন বাঘের মতো কিন্তু আকারে অনেকটাই প্রশস্ত। ছোট চাষি বলায় তিনটা আদতে সুদূর বনের কুলতলা বেলজোটের লোক। সে ভালো করে দেখে কইলে, এমন বাঘের পায়ের ছাপ কখনো দেখিনি শুনিনি কর্তা, ঠিক যেন বাঘেরও নয়। আবার গতকালের খাদের ঘটনাটার সঙ্গে এই ছাপের কোনো সংযোগ আছে কিনা তাই নিয়ে কথা উঠল। কোনো সিদ্ধান্ত নিতে না পেরে সকলে ফিরে গেল। সেই দিন ছিল পূর্ণিমা তিথি। সন্ধ্যার থেকেই আকাশে খণ্ড খণ্ড মেঘ চাঁদের আলোকে ঢেকে রেখেছে। বলায়ের জমিটা পাহাড়ের নিচে নাবাল। আজ তার বলদটার পা ভেঙেছে, তাকে শুশ্রূষা করতে গিয়ে একেবারে সাজ অব্দি পার হয়ে গিয়েছে। বলাই তার 14 বছরের পুত্রকে নিয়ে হন হন করে পা চালান। তাদের ডান দিকে নিচু টিলার শ্রেণী চলেছে একটানা, আর বায়ে রামচন্দ্র জলাশয়ের সুদীর্ঘ বাঁধ। কিছুটা বন জঙ্গল চলেছে। হঠাৎ একটা অনুভূতি হলো বলায়ের, তাদের যেন কেউ দেখছে খুব আড়াল থেকে। শুধু দেখছেই না, কেউ যেন তাদের সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়ে চলেছে। বলাই সভয়ে পিছন ঘুরে দেখল একবার। চাঁদের আলো মেঘাবৃত বটে, কিন্তু নক্ষত্রের আলোতেও দূর দূরান্তে কাউকে চোখে পড়ল না। হঠাৎ বলায়ের ছেলে বাপের হাতটা চেপে ধরে ফিসফিস করে ভয়ের স্বরে কইল, বাবা, আমার যেন মনে হচ্ছে ওপরের টিলার মাথা বরাবর কিছু একটা চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। বলাই চমকে তাকালো নিজের ডান দিকের টিলা শ্রেণীর চূড়ায়। এত আধারিতে কিছু স্পষ্ট নজরে আসে না, কিন্তু তবুও সুতীক্ষ্ণ ইন্দ্রিয় দিয়ে বলাই অনুভব করল গিরিশিরা বরাবর কিছু একটা যেন রয়েছে। তারা হন হন করে পা চালান। ঠিক বাঁধের শেষ প্রান্তে গিয়ে টিলা এবং পথটা যেখানে আবার ডান দিকে বাঁক নিয়েছে সেইখানে পৌঁছতেই আকাশের মেঘ সরে গিয়ে
হলদে রঙের পূর্ণ চন্দ্র ফুটে উঠল আকাশে। আর নারায়ণ তার বাপের হাতটা আবার চেপে ধরে নিজেদের বাম দিকটা দেখিয়ে কাঁপা কণ্ঠে বললে, হ্যাঁ বাবা। বলাই পা দিকে চেয়ে কেঁপে উঠল। চাঁদের পরিষ্কার আলোতে অনতি উচ্চ টিলার মাথায় ছায়া পড়েছে তাদের বা দিকে, কিন্তু ওইটি কিসের ছায়া? কিডিসিরা বরাবর একটা বিকট সাপতের মতো জীব ধীর পায়ে হেঁটে চলেছে। তার পরিষ্কার ছায়া পড়ছে বলাইদের বা হাতের জমিতে। বলাই ভীষণ আতঙ্কে টিলার চূড়ায় তাকানোর সাহসটুকু অব্দি করতে পারল না। হঠাৎ ছায়াটা এগোনো বন্ধ করে দিয়ে এক পলকের জন্য স্থির নিশ্চল হয়ে দাঁড়াল, আর পর মুহূর্তেই সেটিকে অদৃশ্য হতে দেখে চমকে উঠে বলাই টের পেল যে সেটা টিলার থেকে নিচে নামছে। বলাই ছেলের হাত ধরে ভীষণ আতঙ্কে চিৎকার করতে করতে এলো পাথারি দৌড়তে আরম্ভ করল। হঠাৎ একটা পাথরে পা লেগে নারায়ণ আছাড় খেয়ে পড়ল পাথরে পথে। বলাই গতিতে কিছুটা এগিয়ে গিয়েই পিছনে ঘুরে ছেলের নাম করে চিৎকার করে উঠল, আর চোখের পলকে কি একটা যেন ভীষণ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল বলাইয়ের ওপর। নারায়ণ নিজের অর্থ চৈতন্য নিয়ে দেখলে রাক্ষসে জন্তুটা নিজের বিকট চোয়ালে আর বাপের অত বড় দেহটাকে কামড়ে ধরে অবলীলায় উঠে গেল টিলার দিকে। নারায়ণ বেহুশ হয়ে পথেই পড়ে রইল। সকালে যখন গায়ের লোকেরা নারায়ণকে পায় তখন তার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, সঙ্গে বিকার। কিন্তু বিকারের মধ্যেই সমস্ত কথা সে ধীরে ধীরে জানালে গায়ের লোকেতে। সকলের মনেই বিষম ভয় উপস্থিত হল। ভয়টা দশগুণ বৃদ্ধি পেল যখন টিলার দিক থেকে বলাইয়ের ভয়ঙ্করভাবে ছিন্ন ভিন্ন শরীরটা পাওয়া গেল আকন্দের ঝোপের পাশে। কেউ যেন মহাশক্তিধর নখ আর চোয়াল দিয়ে ফালা ফালা করেছে শরীরটা। নারায়ণ জানালে গতকাল রাত্রিরে সে নাকি চাঁদের আলোতে একটা বিকট আকৃতি ডোরা কাটা বাঘকে দেখতে পেয়েছে। শয়তানের ফাঁদ। সতীশ ভরদ্বাজের বড় ছেলে নরেশ ভারী পালোয়ান ধরনের মানুষ। এক কিল দিয়ে সে পাথর ভাঙতে পারে বলে গায়ের সকলে তাকে সমজে চলে। চার দিন আগে বলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনাটা গোটা তল্লাটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি করেছে ইতিমধ্যে। আজ রাত্রিরে আহারের পর সতীশের বাইরে যাওয়া আবশ্যক হয়ে পড়ল। অন্য প্রজারা ঘর দরেই কাজ সারছে, বাইরে তেমন বেরোচ্ছে না, কিন্তু বুড়া বামুন তাতে কিছুতেই রাজি না। অতঃপর নরেশ একখানা ভারী লাঠি হাতে নিয়ে বাপের সঙ্গে ডোবার পানে বাড়ির পিছন দিকে গিয়ে দাঁড়ান। পাহাড়ের এই নাবাল জমিটুকু ঝোড়ার জল জমে জমে ডোবা হয়েছে। নরেশ লাঠি হাতে আকন্দ ঝোপের ওপারে দাঁড়িয়ে রইল, আর বৃদ্ধ ব্রাহ্মণ ডোবায় গিয়ে নাম। মাথার উপরে ঝকঝকে চাঁদের আলো। সতীশ বামুন পা চালিয়ে যখন ডোবার থেকে উঠতে যাবে হঠাৎ অদূরেই একটা ঝটপটির শব্দ হয়েই থেমে গেল। বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগেই দশাশই সেই নরেশ নিজের লাঠি অহংকার সব ভুলে প্রাণ ভয়ে ছুটে এসে আসতে পড়ল ডোবার পাশ। তাকে যেন বোবায় পেয়েছে, গো গো শব্দ করে একবার বাপের দিকে তাকিয়েও ভীষণ প্রাণ ভয়ে সে একবার পিছনের ঝোপটার দিকে তাকিয়েই আবার কিছুটা দৌড়ে ডোবার থেকে দূরে একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে হাঁপড়ের মতো হাঁপাতে থাক। বৃদ্ধ গতিক বুঝে কাঁপতে কাঁপতে পুত্রের পথ অনুসরণ করে পাথরটার কাছে গিয়ে এদে উঠে ছেলেকে জড়িয়ে ধরে ভীত অথচ চাপা কণ্ঠে বললে,
কি হয়েছে, কি হয়েছে বাপ আমার, অমন করছিস কেন তুই, আর পালিয়ে এলি কি দেখে, বল বাবা বল। উত্তরে নরেশ ডোবার ওপাশের ঝোপটার দিকে আঙুল তুলল, বৃদ্ধ বাড়ির পাশে সেই ঝাড়ের দিকে চেয়ে কিছু অনুমান করতে না পেরে আবার পুত্রের দিকে ঘুরতেই তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে এল। নরেশের স্থানে দাঁড়িয়ে ঘোড় চাটছে একটা ভয়ানক দর্শন সিংহ। বৃদ্ধ একটাও শব্দ বের করতে পারল না, তার হৃদযন্ত্রের ক্রিয়া বিষম ভয়ে বিকল হয়ে তার শীর্ণ দেহটা গড়িয়ে পড়ল পাথরের নিচে।